আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। পক্ষে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:35 শুধুমাত্র বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু সবসময়ের মতো আজকেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আবার আপনাদের অনেক জানা অজানা প্রপার্টি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখানে আসি, আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আমরা আসি। আমাদের সাথে সবসময় যিনি থাকেন এবং আজকে উনি আছেন, আমাদের প্রপার্টি স্পেশালিস্ট, প্রপার্টি ভ্যালুয়ার এবং প্রপার্টি সম্পর্কে যিনি অনেক জ্ঞান রাখেন, এই জন্যই আমরা ওনাকে বলি প্রপার্টি স্পেশালিস্ট। চলুন আমরা কথা না বাড়িয়ে ওনার সাথে পরিচয় হয়ে নিই। আমাদের যে প্রপার্টি স্পেশালিস্ট, উনি হলেন আপনাদের সবার প্রিয় জনাব কাজী আরিফ ভাই। চলুন ওনার সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সাথে আজকে আমরা যে গেস্টকে নিয়ে এসেছি, উনি কিন্তু আমরা যে বাসা বাড়িতে থাকি, যে প্রপার্টিতে থাকি, সেই প্রপার্টি এর যে আর্কিটেকচারাল ভিউ যেটা দেখেন বাইরে থেকে এবং ভিতরে, যেই আর্কিটেক্ট নিয়ে কাজ, জিনিসগুলো নিয়ে যারা কাজ করেন, আমাদের এই মঞ্চের অন্তরালে, বাসা বাড়ির অন্তরালে যে যিনি এগুলোকে সাজিয়ে থাকেন, সেই রকম একজন মানুষকে নিয়ে এসেছি, যে মানুষটি আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকবে। আপনার বাসা এবং আপনার বাড়ি, আপনার প্রপার্টিকে আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কীভাবে দৃষ্টি মধুর করা যায় এবং কোনটা করলে ভালো হবে, এবং নট অনলি দ্যাট, আমাদের এই কাউন্সিলে, আমাদের এই এই আমাদের যেই কমিটি আছে, সেই কমিটিতে এই যে কাউন্সিলের বাসা আছে এবং নর্মাল যে বাসা আছে, আপনারা কীভাবে প্ল্যান করলে ভালো হবে, কার কাছে যাবেন, কীভাবে লেজিসলেশন নিয়ে আসবেন, এমন ধরনের একজনকে নিয়ে এসেছি, যিনি হলেন জনাব মিজানুর রহমান। উনি বাই প্রফেশন হি ইজ এ আর্কিটেক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে হি গট এ আর্কিটেকচারাল সার্ভিস অ্যাজ ওয়েল। চলুন পরিচয় হয়ে নেই জনাব মিজানুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশরাফ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ কাজী ভাই ফর হ্যাভিং মি। ইয়ার মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। আমি আবারও বলছি যে আপনাদের জানা অজানা অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা প্লিজ আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাবেন যে একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। এবং আপনারা যদি অনলাইনে
লাইভ দেখতে চান তাহলে www.banglatv.co.uk তে প্রেস করে লাইভে প্রেস করলে আজকে অনুষ্ঠানটি সব জায়গা থেকে দেখতে পারবেন। কথা না বাড়িয়ে আবার চলে যাচ্ছি আমাদের কাজী ভাইয়ের কাছে, যে কাজী ভাই কিন্তু আমাদের প্রতি সপ্তাহে আমাদের ইউকে বেজ প্রপার্টিতে কি আপডেট হয় এবং সেই আপডেটগুলো ওনার অনেক সময় নষ্ট করে উনি আপনাদের জন্য রেডি করে নিয়ে আসেন, যদিও হি লাভস টু ডু ইট ফর দ্য কমিউনিটি অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ এনজয়িং, দ্যাটস ওয়াই ওনার কাছে কিন্তু সময়টা নষ্ট হয় না। চলুন আমি দেখে আসি যে কাজী আরিফ ভাইয়ের কাছে আজকে কি আছে ওনার ঝুলিতে। প্লিজ কাজী আরিফ ভাই। থ্যাংক ইউ অশোক ভাই। সুপ্রিয় দর্শক, আজকে আমার আপডেট ঝুড়িতে যা আছে আমি নিয়ে আসছি। আমি আজকে সত্যিকার অর্থে ফার্স্ট অফ অল আমাদের স্পেশাল গেস্ট মিজান ভাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, যা আসার জন্য আপনার ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এখানে আসছেন। থ্যাংকস ফর ইউর টাইম অ্যান্ড এফোর্ট ফর টুডে। সুপ্রিয় দর্শক, প্রপার্টি বিষয়ক এক্সটেনশন প্ল্যানিং নিয়ে যে সব কারবার সে কথা আশা ভাইকে কিছুক্ষণ আগে বলেছেন, এই বিষয়ে আপনাদের যত প্রশ্ন থাকে আপনারা লাইভ শুনতে পারবেন, কথা বলতে পারবেন। আপনার আমাদের এখানে ট্যাক্স নাম্বারটা আছে, সেই ট্যাক্স নাম্বার আপনার ট্যাক্স করলে উনি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে আই এম শিওর। তো যাই হোক, আমি চলে আসছি প্রপার্টি রিলেটেড বিষয়ক আপডেট নিয়ে। প্রথম যে আপডেটটা নিয়ে আসছি আমি সেটা হচ্ছে হাউজিং মিনিস্টার ব্র্যান্ড লুইস সম্প্রতি বাড়ি ভাড়া আইন শিথিল করার জন্য নতুন ঘোষণা দিয়েছে। লন্ডনের বাড়ির মালিকরা চাইলে খণ্ডকালীনভাবে সর্বোচ্চ 90 ডেজ পর্যন্ত বাসা ঘর ভাড়া দিতে পারবেন, এই একটা নতুন আইন নিয়ে আসছে। সুতরাং লন্ডনের ল্যান্ডলর্ড যারা আছেন তাদের জন্য সুখবর, কেউ যদি এই বিষয়ে করতে চান। কিন্তু এখানে কথা আছে যে প্ল্যানিং অথরিটির অনুমোদন ছাড়া যদি করতে যান তখন কিন্তু £20,000 জরিমানার থাকবে সর্বোচ্চ। তো সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এটা ছিল মেনলি লন্ডনের যারা ট্যুরিস্ট আসছে তাদেরকে মানে ভাড়া দেওয়ার জন্য খণ্ডকালীনভাবে, সেটার একটা আপডেট। সেকেন্ড আপডেটে আমি চলে যাব যে ইউকে প্রপার্টি সেলস ডাউন 1.4% ইন জানুয়ারিতে কম্পেয়ার টু ডিসেম্বর 2014। এটা একটা কম্পারেবল একটা ইয়ে আসছে, সেলসটা ডাউন করেছে কম্পেয়ার টু ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে 1.4%। তারপর আমি নিয়ে আসছি থার্ড আপডেট, যেটা হচ্ছে লন্ডনের প্রপার্টি মার্কেট দেখা যাচ্ছে নমনীয় থাকবে, মানে সেরকম ধরনের চেঞ্জ একটা এফেক্ট দেখা যাবে না আনটিল মানে 3 মাস পরে, যে মেতে যে ইলেকশনটা আছে তার উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে নমনীয়তার পার্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেকে প্রিডিক্ট করছেন যে এরপরে হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। আচ্ছা সরি, আমি আপনার এই বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি যে নমনীয় বলতে বোঝাচ্ছেন যে ইট উইল রিমেইন দ্য সেম, স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে প্রপার্টি স্পেশালিস্ট এবং যারা এই বিষয়ে গবেষণা করছেন তাদের এটা একটা অভিমত আর কি। আচ্ছা, ইট উইল রিমেইন দ্য সেম আফটার মে ইলেকশন পর্যন্ত আর কি, এটা দেখা যাচ্ছে। এবং মে ইলেকশনের পরেও কিছুদিন এটা সেটেল ডাউন থাকবে, তারপরে হয়তো একটা চেঞ্জ দেখা যাবে, গোইং আপ এন্ড ডাউন। তারপর আমি নিয়ে যাচ্ছি আর একটা আপডেট, সেটা হচ্ছে ইউকে রেসিডেন্সিয়াল মর্গেজ মার্কেটে টু রেস্ট্রিকটিভ হয়েছে, যে ক্ষেত্রে মর্গেজ মার্কেটে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে বেশ রেস্ট্রিকটিভ পার্ট নিয়ে আসছে। এটা ছিল আর একটা আপডেট। আরেকটা হচ্ছে যে হেল্প টু বাই স্কিমে ব্যাপক সাড়া পড়েছে, যেটা 77,000 হোম এই পর্যন্ত হেল্প টু বাইর স্কিমে পেয়েছে, যারা নতুন প্রপার্টি ল্যাডারে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর যে আপনারা হেল্প টু বাই স্কিমটাকে দেখে নেবেন, যেখানে 20% পর্যন্ত গভর্নমেন্ট একটা সাবসিডি দিচ্ছে, লোন দিচ্ছে, যেটা আপনি এনজয় করতে পারবেন ইন্টারেস্ট ফ্রিতে। এটা ছিল আর একটা আপডেট। আমি আরও আপডেট আছে আমার কাছে আজকে, আসলে বেশ কিছু আপডেট আমি নিয়ে এসেছি, যদিও আমাদের গত প্রোগ্রামটা মানে আমরা লাইভ করতে পারিনি সাম রিজন, সেই হিসেবে আমার কাছে বেশ ঝুড়িতে পড়েছে। আশা ভাই, আমি আপনাকে বলছি সুপ্রিয় দর্শক যারা কলে লাইনে থাকবে আপনি আমাকে ই করতে পারেন, আমি সেক্ষেত্রে আমি আপনার এটা নিয়ে আমি একটা কল নিচ্ছি আরেকটা ইয়ে নিয়ে। শিওর, আমি আরেকটা আপডেট নিয়ে আসছি, যেটা হচ্ছে যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো প্রায়
17,000 প্রাইভেট টেনেন্টদেরকে হেল্প করেছেন, যাদের হোম হোমের যে আনসেফ এবং মানে মডার্নাইজেশন মানে সুন্দরভাবে না সেফ থাকার জন্য তারা প্রায় 17,000 পিপুলকে হেল্প করেছেন, যেক্ষেত্রে বাড়ির মালিকদের ভূমিকা মানে খুব কম রেখেছে আর কি তাদের জন্য। এটা ছিল মানে পাশাপাশি একটা আপডেট। Sorry for interrupt, before I go there, this is a very good information from your side. This is Citizen Advice Bureau. আমরা অনেকেই আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করি, আমি হয় আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি অথবা আত্মীয় স্বজনকে জিজ্ঞেস যে আমার গড় ইলা হয়েছে কিলা কিতা করতাম, ইয়া হোয়াট শুড আই ডু, উই শুড গো, বাট ভিউয়ার্স ইজ লিসনিং নাও দ্যাট তারা যদি সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর কাছে যায় then they get a lot of help তারা দিচ্ছে। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি যারা টেনেন্ট যারা সাফার করছেন যারা আনসেফ প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টি যারা ল্যান্ডলর্ড ডাইরেক্ট অথবা এজেন্ট দিচ্ছে সেক্ষেত্রে ভূমিকা রাখছে। যেরকম আমি মানে এটার পাশাপাশি যে আপডেটটা সেটা হচ্ছে যে রেড ব্রিজ কাউন্সিলে একজন ল্যান্ডলর্ডকে ফাইন করেছে প্রায় 7,500 pounds, হুচি যেখানে ছিল প্রপার্টি ইন ডেঞ্জার পজিশন, HMO মানে প্রপার্টিতে HMO না থাকার কারণে এবং ইললিগাল রেয়ার এক্সটেনশন করেছে ইললিগাল, যদিও আজকে আমাদের স্পেশালিস্ট ভাই মিজান ভাই বিষয়ে আমরা কিছুক্ষণের মধ্যে শুনতে পারবো যে এটাও মানে মানে উনি কাভার করবেন, আই এম শিওর দ্যাট হি গোনা কাভার দিস পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আপনি যদি প্ল্যানিং ছাড়া কিছু কিছু ক্ষেত্রে করেন সেখানে আপনাকে উল্টা জরিমানা করা হতে পারে। এটা ছিল আরেকটা আপডেট। আরেকটা হচ্ছে তারপরে আসছি আমি গত মে মাসে লন্ডন অফ মেয়রের যে মানে প্রজেক্ট একটা নিয়েছিলেন যে লন্ডনে রেন্টাল স্ট্যান্ডার্ড বলে একটা নতুন প্রথা চালু করেছে আর কি এটা অর্গানাইজেশন লন্ডন মেয়রের সহযোগিতায়, সেখানে প্রচুর পরিমাণে ব্যাপক সাড়া পড়েছে। যারা আপনারা বাড়ির মালিক আছেন আপনারা দেখে নেবেন যে আপনাদের প্রপার্টিতে যারা ভাড়া দিচ্ছেন তারা লন্ডন রেন্টাল স্ট্যান্ডার্ডের মেম্বার কি না, যার সাফল্য বেশ ব্যাপকভাবে হয়েছে। কাজী ভাই সরি ফর ইন্টারাপ্ট, আমি আমাদের কয়েকজন কলার লাইনে আছেন, আমি দুই একটা কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি তারপরে চলে যাব আমাদের ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, প্রশ্নটি করুন, নাম বলে। মানে একটা প্রশ্ন ছিল আর কি যে বাইতুলে যদি বাড়ি কিনে আর কি আমরা তাহলে এখানে কি নিচে থাকা যায় না তো? বাই টু লেট, আর কোনো প্রশ্ন না? ওকে, থ্যাংক ইউ, শুনতে থাকুন আমাদের স্পেশালিস্ট এখনই বলবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কলার। আপনি বাই টু লেট প্রপার্টিতে সাধারণত আপনি থাকতে পারবেন না, বাট আপনার যদি কোনো সার্কামস্ট্যান্স চেঞ্জ হয় তখন আপনার মানে যে ল্যান্ডার আছে বিল্ডিং সোসাইটি আছে আপনি তার কাছ থেকে কনসেন্ট নিতে পারেন যে আপনি এখানে থাকতে যাচ্ছেন, তখন সেক্ষেত্রে মানে তারা সহযোগিতা করবে আই এম শিওর। থ্যাংক ইউ কলার, দ্য সেকেন্ড কলটা নিয়ে নিচ্ছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস, আই হ্যাভ ওয়ান কোয়েশ্চন প্লিজ। Yes, my question is, I just like to know, I have a residential mortgage and I have 19 years left on my mortgage and I like to stay with my same lender, just like to extend the term back to 25 years, so basically my payment, residential payment, will become lower instead of the amount I pay now. So if I stay with the same lender, would I have to still provide new documents of earnings and things like that again? Or they would do it automatically, please, if you could answer my question. Sorry, can I pose you in here that how long you said you have, how many years mortgage you have? I have 19 years left, so I like to extend that and bring it back to 25 years again with the same lender. So just like to know, if I stay with the same lender, would I still have to give proof of income again and things like that? If you could answer my question, okay, please. Okay, sure, thank you. Okay, thank you. Assalamualaikum. The first of all, I would like to say to you that you can go to lender, you can ask them technically, although you can take the professional advice from the mortgage advisor, they can give you more specific with it. First of all, it is so many things you have to consider when you get going to get the mortgage in the market. The lender looking different way around, how old you are and how many years remaining. Sometimes you can do it, but the best thing you
you can get from the lender, because sometimes some lender have a different rules and regulation, terms and condition. So better option, I would say that if you could kindly call your current lender, they can help you a bit more. I'm sure, I believe you can get more information from there. If you still need more information, because of this is a wide range of sector, you can text me with this number. I'll try to give you a call after the show as well. As thank you very much, caller. Thank you. Thank you, Arif bhai. Ami arekta call niyechi. Caller, assalamu alaikum. All right. Amra bodhoy caller ke hariye felechi. Ami, before I go to the your update, let me go to our honorable guest. Mr. Mizanur Rahman bhai. মিজানুর রহমান ভাই, দর্শক এবং আমরা অধীর আগ্রহে বসে আছি আপনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য নেওয়ার জন্য। বিং এন আর্কিটেক্ট রিলেটেড টু দ্য প্রপার্টি, আমাদের এই কমিউনিটিতে হাউ হাউ হোয়াট ইজ দ্য পার্ট ইউ আর প্লেয়িং অ্যান্ড হাউ ইউ আর প্লেয়িং, ইফ ইউ ক্যান জাস্ট এক্সপ্লেইন টু আস ইন ইউর ওন ওয়ে প্লিজ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ফার্স্ট অফ অল। When it comes to buying a property, a lot of the people that we deal with, for example, look to have extensions done or make the property better. Either some of the properties that are bought, they might not, for example, have loft space, but they're not utilized properly, so they can create a bedroom. So this is where we come into play, and we will help them, for example, create either a bigger kitchen, an extra bedroom. Or in some cases, we can also do basement. There's so many potential to properties. When you buy a property, there's a lot of scope for works on a property. So most of the properties that are bought, they're usually ready. You can move in straight away. Some people like to buy properties where they're in a bad state, mm-hmm. which is bought at a good price. And by buying at a good price, you've got a bit more money to spend on making the property better. So that's where we come into it, and increase the property footprint, which also increases the value. So from a property element, we increase the value by creating designs, plans for building regulation. We also work with the builders, which obviously get the building, the extension built, which inevitably the property, we aim to make the property better. Yeah, I understand that too. That's very nice. How about what you do behind the scene, what are the rules and regulation you got to follow? And what are the planning? Okay. How the planning comes? Okay. Who is the authority to authorize that okay. planning? With any works with any property, you have to first of all consult with planning. The planning department is part of the council. So whichever borough you're in, either Newham, Tower Hamlets, Bedford, Northampton, whichever town you're anywhere, in, yeah. there's a planning department. Okay. You have to consult with them first to see if there is any. Do you require planning? Some extensions do not require planning, such as permitted development. Like most houses have 3 meter single story extension or 6 meter single story extension. The new law that's just come into effect about 2 years ago allows you now to have a single story up to 6 meters, which is about roughly 20 foot. আমি আপনারা বলতে চাইতেছিলাম যে এন্ড অফ দ্য ডে আপনি যে কথাটা বলছেন আর কি, যে সামটাইম ইউ ডোন্ট নিড আই মিন পারমিটেড ডেভেলপমেন্ট দিয়ে কাজ হয়ে যাইতেছে, বাট আমগত কমিউনিটি সামটাইম তারা দেখা গেল বিল্ড করে ফেললো সাইড এক্সটেনশন হোয়াট এভার দ্য পারমিটেড ডেভেলপমেন্ট ক্যাটাগরি ওয়াইজ, অ্যান্ড দেন এটা যদি হেরা পারমিশনটাকে অ্যাপ্রুভ করে লয়, তখন ইস লাইক এ প্রপার্টির মধ্যে এটা থাকতেছে যে এটা একটা রেকর্ড থাকতেছে দে অথরাইজড, রাইট? আই রাইট? সো ওয়ান ইজ অথরাইজড, দেন ওয়ান দ্য পিপল গোয়িং টু সেল দ্য প্রপার্টি, সো ইজ গোনা হেল্প দেম টু অ্যাড ভ্যালু ইন দ্য প্রপার্টি, বিকজ আই মিন দ্য প্রপার্টি মার্কেট, ওয়ান উই গোয়িং টু ভ্যালু ইন দ্য প্রপার্টি, উই গো দিস ওয়ে টু চেক ইট, হে ইউ হ্যাভ ইট permitted development certificate for yes. It's always good to have that, isn't it? Yes, what do you think? Yes, no, I mean, you should get one, the planning certificate, like mm-hmm. you said, and also building regulation certificate. When the mortgage lenders go to look at the property to see if it's been built properly, they'll check the planning and building control, which is our community sometimes don't get they don't. Checked. Yes. So when you do the building, you shouldn't just get planning, you should also get building control involved. If you can get building control involved, they will give you a certificate at the end of the works. This is where they look at the electrics, the foundation, the structure.
They'll, and this also helps with your mortgage lender because they'll want that. Mm-hmm. Also, for example, your insurance for the property, they'll need this. And when it comes to selling it, they will need these documents. So planning and building regulation is essential. So yeah. Without you, I think we can make like the value high, yeah, isn't it? Yeah. So you're taking lots of role in that sector. That's yes. good. I'll come back to you, Mr. Okay. Mizanur Rahman, shortly. Okay. I got a lot of questions for you as well as you as well. Let me get some call. Shubhra Dashak, kya chen line? Dashak, salam alaikum. Hello. Jee, salam alaikum. Hello, salam alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন, নামটি বলে। জি প্রশ্ন করুন প্লিজ। আমি একটা গোল্ড লইতাম ছিলাম। জি তে আমার হাজবেন্ডের বয়স হইল 50 বছর। ওকে এখন ব্যাংকে তো কোনো মর্গেজ দেয় না, 10,000 পাউন্ড দেয় মাত্র। তে আমরা কেটা করতাম বাড়ি স্ট্রেট ওয়াইজ দিতে হবে। All right, any other question? আর কোনো প্রশ্ন আছে? আমি ফোন দেখা পরে আপনারা ফোন জানবো। First of all, he's 50 years old, and so in that regards, how he can get, and he's working in a restaurant, is what we can feel that he's not a top earner. Mm-hmm. So what are the way we can help place apnar lagya mane uttor ta asilo emne je apne prothome hoyteche je apni right to buy gor kinten kina, that's the one thing to know. First of all, jodi right to buy apni gor kinte jan tohon arite oibo je apni discount paiben lots of money, but end of the day 100,000 pon around more than 100,000 pon to hera discount dite ase. বাট আস্তে আস্তে যে আপনার তখন ডিপোজিটের পয়সাটা লাগতেছে না, বাট আপনি রাইট টু বাই যদি না করেন তখন আস্তে আস্তে এমনি যে আপনি যদি আপনার হাজবেন্ড ইনকাম থাকে 50, তো আপনার যদি কোনো মানে ছেলে মেয়ে যদি থাকে আপনি এগুলোর লগে অ্যাড অন করে মর্গেজ আনা যাইতে পারে যতক্ষণ ইনকাম হইব। নর্মালি থাকতেছে যে মর্গেজ অ্যাডভাইজার আপনার এটা ভালো হেল্প করতে পারবো, আম শিওর প্রফেশনাল অ্যাডভাইস, ব্যাঙ্কে গেলেও আপনি টিপস পাইবেন যারা মর্গেজে হেল্প করব। তো এটা থাকতে আছে যে এমনি যে আপনি আপনার যদি গড় কিনতে যা মানে না পারেন, কিন্তু আপনার স্ট্যান্ড বা যদি কেউ আহে না নি যে আপনার মর্গেজ গ্যারান্টার হইতো, দেন ইজ পসিবল অ্যাজ ওয়েল টু বাই। তো আমি আপনারে বলুন যে আপনি ওখানে চেক করে দেখতেন, যদি মানে আপনার তারপরেও যদি কোনো ই থাকে আমাদের নাম্বার ট্যাক্স নাম্বার যেটা আছে, এই বিষয়ে আমরা মানে অফলাইনের বাইরে আপনার বিভিন্ন টিপস দেওয়া সহযোগিতা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। That is the thing for you so far. Ashraf bhai, back to you. Yeah, thank you Arif bhai. Boin apne asha kori apnar uttor paichen. I'm going to the next call. Assalamu alaikum, ke bolchen, ko theke bolchen, prashno ti korun please. Darshok, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন প্লিজ। জি আমি মিজানুর ভাই যে মেনশন করছেন আগে আবার পারমিটেড ডেভেলপমেন্ট, জি তিনি বলছেন যে আগে ছিল 3 meters পারমিটেড, এখন এটা এক্সটেন্ড করা হয়েছে 6 meters। জি এটা কি সব বাড়াতে আই নিহাম বাড়াতে কি এটা পারমিটেড মোমেন্ট 6 meter করা যায় সিঙ্গল স্টোরে? অল রাইট, ওকে। আর কোনো প্রশ্ন আছে? আপনি দেখতে থাকুন, মিজান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তার আগে সব দর্শককে বলছি, দর্শক আপনার ফোন করলে আপনাদের টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন। চলে যাচ্ছি মিজান ভাই। In Newham Council, is it he wanted to know basically that the 3 meter and 6 meter is it varied in a way of different council have a different rules and regulation for that? Obviously he wanted to do extend was a single story. What is different councils? No, this policy applies to the UK. However, it depends on your circumstance for your property. Not every property can have a 6 meter extension because there's a certain limits. For example, you cannot go over 50% of your garden space. If your garden is 6 meters long, then you can only have 3 meters long. So if your garden is 8, you can have 4 meters long. So 6 meter only applies to those who haven't had an extension at the
at the ground floor level, and there's a certain limit to how high you can go and how far you can go, depending on your square meterage of your existing garden. So you'd have to look into, you can do a pre-application to your council, your local council, and just request to them, look, we'd like to do this. Are we under permitted development or are we not? They can usually reply to you within 2 to 3 weeks, but that's the best way to go. Not every house is the same. So it depends on the houses, yes, that's right. Back garden stuff, how that's long, right, yeah, this and that. Yes. Shubhro Dashok, Asha Kori, Apne Apne Uttorti Peyechen. Ami quick ekta question niye niche ekta Dashoker kache. Amra break e chole jabo. Break theke eshe apnader proshno ta debo. Dashok, kya achen line e? Assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Ji. Apnar sathe ekta kotha bolni bhai. Ji, apni proshno ti korun. Amader hate shomoy kom. Proshno ti niye amra pore uttor dicchi. Proshno ti korun. Hello. জি দর্শক, প্রশ্নটি করুন। জি, আমার ঘর ফ্রিহোল্ড আছে, আপনার ফ্রিহোল্ড হয়ে গেছে, মর্গেজ নাই, 5,000 আছে, ভ্যালু 160 থেকে 150,000 আছে, আপনার জিও আনতাম পারবো নি, আপনার ঘর পুরো এক্সটেনশন করাইতাম, আসলাম পয়সা আনা যাইব নি, বা কোনো সিস্টেম আছে নি। আর কোনো প্রশ্ন? জি না ভাই, ওটা তো জানতাম, আমি পুরো ঘর এক্সটেনশন করাইতাম আসলাম, আর কিচেন করাইতাম আসলাম, মানে পয়সা আনা যাইব নি। আচ্ছা, আপনি কিছু ইকুইটি বের করতে যাচ্ছেন? মর্গেজ আছে 12,000। ওকে, ওকে, থ্যাংক ইউ, আপনি দেখতে থাকুন, আমরা ব্রেক থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটা দিবেন আমাদের বিশিষ্ট স্পেশালিস্টরা। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, চলে আসবো আবার একটু পরে, দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। Absolutely. আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। যে প্রশ্ন আমরা নিচ্ছিলাম এবং আরও প্রশ্ন নিব, এবং আমাদের অতিথি যারা আছেন ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন, তার মাঝে একটি কথা বলে নিচ্ছি যে আপনারা দেখতে পাবেন যে স্ক্রিনের নিচে টেক্সট নাম্বার দেওয়া আছে। আমি সবসময় রিমাইন্ডার দেই আপনাদেরকে যে অনেক কলার লাইনে আছেন, আমরা হয়তো সময়ের অভাবে সবাইকে উত্তর দিতে পারি না, সো প্লিজ আপনারা টেক্সট নাম্বারটি রেখে দিবেন, যখন খুশি, আজ না হয় এক সপ্তাহ পরে, এক মাস পরে, ছ মাস পরে, এক বছর পরে, হয়তো আপনার প্রপার্টির রিলেটেড কোনো প্রশ্ন থাকতে পারে, আমাদের এই নাম্বারটা সবসময় থাকবে, আপনি প্রশ্ন করতে পারেন, টেক্সট করতে পারেন, এবং সেই হিসাবে আমরা টেক্সটে উত্তর দিয়ে থাকবো। আর অনেকেই আমাদের আগের অনেকে অনুষ্ঠান মিস করেছেন, যে অনুষ্ঠানগুলি আপনারা ইউটিউবে দেখতে পারবেন, আপনারা যদি ইউটিউবে লিখেন যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আপনাদের চলে আসবে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানটি, এবং আপনারা দেখতে পারবেন আমার ভাইয়ের এই সুন্দর ফেসটা ওইখানে আছে, আপনি তখনই বুঝে ফেলতে পারবেন। সো আপনারা টেক ইট, জাস্ট রাইট ইট ডাউন, মেক আপ ইওর মাইন্ড। আমাদের প্রোগ্রামে লটস অফ গেস্ট আসেন, এবং গত কয়েকটা অনুষ্ঠানে গেস্ট আসছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইমিগ্রেশন থেকে শুরু করে সব বিষয় নিয়ে আলাপ করি, সো ইউ নট গোনা মিস ইট। লেটস গো ব্যাক টু আওয়ার প্যানেল। আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটার আগে উত্তর দিয়ে আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছিলেন বিরতির আগে, আমি আপনার কাছে চলে যাচ্ছি। আপনি ঘরে লোন লইতে পারবেন, আবার মানে টু ওয়েতে হইব, আপনি আমি শিওর যে আপনার ঘরে যে আপনি বলছেন যে 12,000 পাউন্ড মর্গেজ রিমেইন আছে,
তো সামটাইম আপনি একটা রিমর্গেজ করে পয়সা লইতে পারতেছেন, সামটাইম আপনি হোম ইমপ্রুভমেন্ট বলে লোন নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি ব্যাংকে সহযোগী যে ল্যান্ডার আছে হের কাছে গেলে পাইবেন, অথবা সামটাইম ইন দ্য মার্কেটে আপনি বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা আপনার হেল্প করতে পারবো, আপনি লোন পাইবেন। ঘরের ইম্প্রুভমেন্ট দেখা সামটাইম ইউ ক্যান গেট এ লোন ফ্রম দ্য প্রপার্টি, ডিফারেন্ট সো মেনি ওয়েতে আপনি পারবেন। তো এটা ইস ওয়াইড রেঞ্জ, আমি আপনার টাইমের স্বল্পতার লাগে পুরো বুঝাইতে পারতেছি না, বাট ইউ হ্যাভ এ অপশন টু গো। আমি ভিউয়ারদের বলতে চাইতেছি আর একটা, যে টুডেজ প্রোগ্রাম ইজ স্পেশালি দ্য আর্কিটেক্ট সেক্টরের যে মিজান ভাই আছে, আপনাকে প্রপার্টি এক্সটেনশন রিনোভেশন প্রপার্টি মানে চেঞ্জ করার লাইগা প্ল্যানিংয়ের লাইগা আপনার পারমিশন রেস্টুরেন্টে মানে আপনি ই ঘর করতেন রেসিডেশন করতেন, সো মেনি ওয়েতে আপনি করতে পারেন। ইফ ইউ হ্যাভ গট এনি মোর কোশ্চেন্স প্লিজ কল আস, স্পেশালি ইউ ক্যান টেক মোর অ্যাডভাইস ফ্রম মিজান ভাই অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্যাক্স আস অ্যাজ ওয়েল অ্যাজ সো শোর বাইরে মিজান ভাই আপনাকে ইনশাল্লাহ মানে প্রশ্নের উত্তর দিব। ব্যাক টু ইউ আশা ভাই। ইয়া থ্যাংক ইউ আরিফ ভাই। চলে যাচ্ছে দু একটা কোশ্চেন নিতে। কলার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Hi, I've just got a question for Mizanur brother. Yes. Can a buyer find out if a house that we are buying has subsidence, if the property is refurbished to a high standard? Ji? Yes, carry on. Okay. Sorry, could you please repeat the question again? ভিউয়ার্স প্লিজ আপনি আবার কল করুন, উই আর দেয়ার, অথবা টেক্সট করুন, উই আর দেয়ার ফর ইউ। ইয়া নেক্সট কল চলে যাচ্ছে। কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্নটি করুন। জি আমি একটু কল অফ করতাম। জি জি আমার প্রশ্ন হইল গিয়ারি আপনার, আমি এখন লিজ হোল্ডার আর কি। লিজ হোল্ডার? ইয়েস আমি লিজ হোল্ডার, কিন্তু আমি এক্সটেনশন করার পারমিশন পাইছিলাম, পাওয়ার পরে যে এই বিল্ডিংগুলো তো বিক্রি হয়ে গেছে। আমি টাওয়ার আমলেট অধিবাসী। আচ্ছা, টাওয়ার আমলেটের বিল্ডিং তো প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে ফেলেছেন আমাদের নেতৃবৃন্দ হল, আমাদের লিডার হল। ওকে জি, তখন আমি এক্সটেনশন করার পারমিশন পাওয়ার পরে আমি তারা রিকোয়েস্ট করলাম যে আমার এক্সটেনশন করার কনসেন্ট দেওয়ার লাগি। জি কিন্তু ওরা তো আমার কনসেন্ট না দেওয়াতে আমি মামলা করলাম, মামলাতে আমি হেরে গেছি। ওকে জি, এখন আর কোনো অপশন আছে নি যে আমার একটা এক্সটেনশন করা, যেহেতু আমি মোর দেন 100 ইয়ার্স ফর লিজ আমার লগে আর। ওকে, টাওয়ার আমলেটর পলিসি হলো গিয়া 107 বছর উপরে লিজ হইলে যে পিওল। ওকে, এনি আদার কোশ্চেন? না, আমার কোয়েশন হলো গিয়া এরা দেন আমরা যে নেতৃবৃন্দ হলে যে আমরা এত ক্ষতিগ্রস্ত করছো। আচ্ছা, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আপনি চাচ্ছেন যে এটা করা যায় কিনা? আমি চলে যাচ্ছি প্যানেলের কাছে, দেখি উনি কি বলে। ইয়া মিজান ভাই প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, সো অবভিয়াসলি লিজ হোল্ডার ফর আ ফ্ল্যাট and an extension, you know, obviously ground floor extension probably at the front or at the back. Yes, you can apply for application dawazai to the council, but planning file is still landlord or your main thara decide korin dibani naile na now thara jabla na kore lease apnarai jene dito nai then you have no choice na because you are the leaseholder. Sometime it all thakte pare je they give you the option thakbo je tumi appeal korte parta ei jagat আপিলের মাধ্যমে তুমি আসতে পারো, তো এভাবে অপশন মানে থাকে যেতে পারে যে ওয়াই নট আপিল। আপনার ওটা দেখলে মানে কলার যে কল করছে যে হে যদি একটুখানি ডিসক্রাইব করতে মানে কলার আপনার লাগে টিপস হইতেছে যে আপনি যদি আপিলের অপশন থাকে আপনি করতে পারেন। আপিল হইব অবভিয়াসলি প্ল্যানিং আপিল হইতো নাই বিকজ অবভিয়াসলি প্ল্যানিং পারমিশন আছে তারা দিলাই, বাট যদি আপনার ইউ হ্যাভ টু লুক আপনার কন্ট্রাক্টর ভিতরে দেখতে হবে, লিজ কন্ট্রাক্টর ভিতরে লেখা আছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, অবভিয়াসলি ওনার তো চেঞ্জ হয়ে গেছে। ইফ ইউ হ্যাভ টু লুক ইন ইউর কন্ট্রাক্ট, কন্ট্রাক্টর ভিতরে লেখা আছে সামটাইমস আপিল করা যায় না, এলে করা যায় না বিকজ ইউ হ্যাভ টু
it's not the council's responsibility. You will now between the leaseholder and the freeholder. Freeholder. Yeah. And if there's appeal or something close access within the then yes, apni appeal korte parbe tara logen tara der na mare o kharona lagi tara ekta reason dite hoybo phoila. And until you'll have to look into the contract or gulo main, because this one is more this is a private matter, not a council matter. All right. Yeah. থ্যাংক ইউ মিজান ভাই। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলে যাচ্ছে আরেকটি কলে। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম কলার, নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোগ্রামটা খুব সুন্দর লাগে, সবার উপহার ওর অনেকে ফোন করেন, তারপরেও আমরা ফোন নাম ভালো লাগে। আমি একটা কোয়েশ্চন আসলো, ভেরি সিরিয়াস, যে আমার নিজের লাগে অ্যাকচুয়ালি বা আর ফ্রেন্ড লেখলাম, এই যে মনে করকে যে এক্সাম্পল আমি বলা লন্ডনে কাম করলাম আমি, বাট কিন্তু আমার ইখান লন্ডন এফোর্ডেবল নয় বললো ইবার লাগি, তখন আমি ম্যানচেস্টার ব্রাডফোর্ড ওয়ার এভার ইজ লাইক বিট চিপার, দেন আমি অন্য দুদিন চুজ করে লই ইবার লাগি, বাট আমি লন্ডনে কাম করলাম, সো ইটা মর্গেজ ওই বনি আর বিকজ আমার আর গন নাই, সো ওগো ফার্স্ট টাইম বায়ার হইবো, বাট তার অ্যাকসেপ্ট করবো নি আমার লন্ডন আমার পার্মানেন্ট হাম ফ্রম লং টাইম, আর আমি ম্যানচেস্টার বা বার্মিংহাম ওয়ার এভার লইলাম। আদার কোয়েশন ইজ লাইক, যদি একজনের লইন আফটার লং টাইম ও আফটার শর্ট টাইম ইবু মানে একজন মর্গেজন উঠতেই থাকেন, লাইক আমার ফ্রেন্ড বালা আসেন মর্গেজ মর্গেজ নিয়েছেন বা একজন তাইজন হরিজিত আছে মর্গেজন, তাই আর একজনকে দিতে পারবান, ট্রান্সফার করতে পারবানি, নাম বদলাইতে পার, নাম হরাইতে পারবানি, তাম নিজের কাম আউট হইতে পারবানি, দুইটা কোয়েশন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুন্দর থাকুন। আরিফ ভাই প্লিজ। থ্যাংক ইউ। কোনটা কিলিত আপনি? জি জি, আপনি রাখতে পারেন। সুপ্রকলা, আপনার প্রশ্ন প্রথম পার্টের প্রথম ক্যাটাগরিতে আমি যদি আসি, আপনার প্রথম পার্টে হইতেছে আপনি মানে লন্ডনে কাজ করতেছেন বাট আপনি ঘর কিনবেন অন্য জায়গায় চিপার ওয়েতে, অ্যাফোর্ডেবল করার লাগে আপনার মর্গেজ পাওয়ার লাগে সুবিধা হইব কি না, ইয়েস ইউ ক্যান, এনে থাকতেছে যে আপনার ওই ঘরটা কিনতে গেলে ফার্স্ট টাইম আপনার রেসিডেন্সিয়াল হইব, তো এমন হইতে পারে যে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি আমি মানে মোর প্র্যাকটিস হইব আপনার যে মর্গেজ অ্যাডভাইজার আপনার কিন্তু দিতে পারবো প্রফেশনাল মোর অ্যাডভাইস, যেহেতু আমি প্রপার্টি রিলেটেড মানে বিজনেসের লাগে সম্পৃক্ত আছি না, উই ডিলিং সো মেনি থিংস লাইক হেল্পিং পিপল, গিভ ইউ টিপস অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাকে জাস্ট বলতে চাইতেছি যে আপনি ওই জায়গাও পারবেন একটা কিনতে, এটা কোনো সমস্যা হইব না, বাট ওটা আপনার রেসিডেন্সিয়াল দেখাই দিব, আপনার পরিবার ওখানে থাকতে পারে, আপনি লন্ডনে আইতে পারেন, কমিউট মানে হইতে পারে আপনার এই জায়গা, এটার উপর ভিত্তি করে আপনি পাইবেন এটা, বাট আবার যদি আসে যে আপনি ওইখানে কিনলেন, কেনার বাদে আবার অনেক সময় আসে না যে আপনি এটারে লেট করতে পারবেন ওদের কনসেন্ট লয় মর্গেজের কাছ থেকে, এটা আপনার প্রথম পার্টের অ্যান্সারটা থাকতে আছে। সেকেন্ড পার্টে যেটা থাকতে আছে এটা হতেছে যে আপনি মর্গেজ ট্রান্সফার করতে পারবেন কি না, পরে কতটুকু পারবেন এটা কিন্তু ডিপেন্ড করবো লেন্ডার, আপনার অপশন দিব এটার মধ্যে যে সামটাইম এটা পারা যায়, সামটাইম এটা পারা যাব না, পারা গেলেও কিছু মানে অনেক কিছু জানতেই হইব, এটা কমপ্লিকেশন, একটা সারাউন্ডিং জিনিসটা অনেক কিছু বোঝার আছে ভাই, বুঝতে পারছেন, আমি কলার সুপ্রিয় কলার আপনার একটা বুঝিয়ে তারপরে দিতে হইব আর কি, আমি আপনার শর্টকাটে যে লাইভ আনসার দিতে চেষ্টা করছি, আমাকে না ট্যাক্স নাম্বার ট্যাক্স করলেন না নিয়ে, আমি ট্রাই মানে অফশোর বাইরে আমি চেষ্টা করুন বিভিন্ন তথ্য আপনার আরও তুলে ধরার লাইকা ইন ডিটেলস। থ্যাংক ইউ আরিফ ভাই। আরেকটা কল নিয়েছি কলার, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম জি কলার, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি, আইভ গট আ কোয়েশ্চেন, আই ওয়ান্ট টু আস্ক মিজানুর ব্রাদার, আইভ বিন লুকিং টু বাই আ প্রপার্টি দ্যাট ইজ ডান আপ রিফারবিশড রিয়েলি নাইসলি আপ টু আ রিয়েলি হাই স্ট্যান্ডার্ড, ওকে, বাট অন দ্য সার্ভে বিফোর ইট কেম ইট হ্যাড আ সাবসাইডেন্স, সো আই ওয়াজ ওয়ান্ডারিং হাউ ক্যান ইউ টেল দ্য হাউস হ্যাজ আ সাবসাইডেন্স ওয়েন দ্য হাউস ইজ ডান ভেরি to a high standard. All right. Any other question? No, that's fine. Thank you. Thank you, sister. Be in the dekhte thakun. Amra apnake caller ke haray felechhilam last time. You are the one that who you missed it, right? Yeah. Yes, yes. All right then. Okay. Thank you very much for coming back. Okay, thank you. Mizan bhai. Okay. With subsidence it can be hidden. That's the problem. So even if you do it the decoration to a high level, underneath the plasterwork, underneath the painting and decorating, it's very difficult to
to catch this. So when a surveyor does come out, it can be hidden and they could miss this. The only way to actually find out if there's any subsidence, obviously, usually one of the obvious signs is, for example, if there's a tree nearby, if there are pipes that have been damaged in the past, any earthquakes that have happened recently. It's very difficult to actually see in a building if it's been put to a high standard. The only way now to find out how bad this subsidence is to get an engineer involved. Structural engineers, they can look into this, but you would have to consult a specialist for this. You've already bought the property. I mean, it's not something like you can go back. Maybe if you were to go back to your, it's probably not advisory to go back to your mortgage lenders now. But for future buyers, it's very difficult to find this unless it's actually disclosed from the beginning. Okay, yeah. You answered finished. Yes, I just want to add on here something as well. As like jokhon amra mane ghor kinte jai as a first time buyer or second time buyer amgo ekhane mortgage valuation like era value korte ashtase to ekhane category thakte ache onek shomoy thakte ache je mortgage valuer jaitese just basic dekhte sometime ekhane option thakte ache market e product ache jokhon apni ghor kinte jabe tokhon eta three different type of mortgages valuer ashtase jigat which is structural valuer going to be there as well as so on apra payment ta tokhoni bada jabe value lage but it's still good to have that yes that's right in the comprehensive moto mane medium buyers so it's going to help people who going to buy maybe you can look the property looks great yes. But you give the tips as well as like you have to check this and that and you have to have that mane confidently jete abar je apni 200 300 pound extra mane yes korle tokhon apnar eta yeah no definitely ami zargastaki property loy ta is best to pay thora extra bolon poisha diya na ni extra structural survey is definitely worth it kitha lagi it can be hidden it you know it with the naked eye amra ko nije bujhtam nai dekhtam nai so yes definitely it's best to pay a little bit extra yes ji all right মিজান ভাই আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে তার আগে দর্শকের প্রশ্ন আছে আপনার কাছে চলুন চলে যাই দর্শকে বলে আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক প্রশ্নটি করুন স্ট্রেট অ্যাওয়ে প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি একটু মিজান ভাই লাম আসতাম আছি প্লিজ আপনি প্রশ্ন কি করুন উনি শুনছে আমার প্রশ্ন হলো আমি আমার গরু এক্সটেনশন করাইছিলাম 2012 এক্সটেনশন করার বাদে যে বিল্ডিং কোম্পানি তারা আমার বিল্ডিং রেগুলেশন সার্টিফিকেট ইস্যু করতে একটু সমস্যা করে তারা যে বিল্ডিং কন্ট্রোলার যারা আছে বিল্ডিং কন্ট্রোল প্রাইভেটে ফার্ম রেজ করছি তখন প্রাইভেট ফার্মের আর পয়সা পে করছে না পয়সা না করায় এখন এরা আমার বিল্ডিং কন্ট্রোলের ফাইনাল সার্টিফিকেট দেন না ইস্যুটা লাস্ট নিয়েলি 3 years নাও আর ওখানকে আমার খামো দেখান খামোর মাঝে যে এক্সটেনশন করছে কোর্টটা সাপ্লাই মানে একটু ওয়ালের মাঝে একটু ক্রাক দেখা যায় সাবস্ট্রেটে ওই দেখা যায় করে আর ক্রাকও দেখা দিয়েছে তো আমি কোম্পানিতে ফোন করছিলাম ভাইয়া দেখবার লাগি তারা তখন আইতেও রাজি না তখন আমি সিটিজেন এডভাইস বিরোতে এডভাইস লইছি দুই একখান থেকে লোয়ার বাদে ওখান থেকে তারা সিকিউরিটি দিছি দেওয়ার বাদে তারা কোনো উত্তর দেন না ওখানে আমি একটা ফার্দার পার্সু করতে হইলে আমি কিতা করা লাগবো থ্যাংক ইউ কলার মিজান ভাই প্লিজ আসসালামু আলাইকুম জি আপনার যে যে সিচুয়েশন ইটস ভেরি ডিফিকাল্ট খেতে লাগি বিল্ডিং রেগুলেশন তারা যদি তারা পেমেন্ট যদি ক্লিয়ার হয়েছে না তারা সার্টিফিকেট দিছে না যত সময় সার্টিফিকেট দিছে না আপনারা এগুলো মানি না এজন্য সার্টিফিকেট যতদিন পাইছো না ইয় ইন্স্যুরেন্স কভার নাই সার্টিফিকেট দেখা হয় বা এগুলো তারা দেন না কিতা লাগে এগুলো পয়সা লাগে দেন না ও খাম শেষ হয়েছিল না খুঁজে খুব ওই তো পারে যেন সার্টিফিকেটটা দেন না আপনারে যেন খামও রয়েছিল আরও দুই তিনটা জিনিস তারা বিল্ডারে করতো মনে হয় করছে না বিল্ডারে সো আপনি দেখা হয় বা এই সার্টিফিকেটটা খিতে লাগে দেন না খুঁজ পয়সা লাগে ইজ হাইলি আনলাইকলি মনে হয় আর কোনটা আছে সো প্রবলেম ওই প্রবলেম হয়ে গেছে মানে আপনার সাবসিডেন্স হয়ে গেছে আপনার খামর বাদে সো আপনি মানে ইটস ভেরি ডিফিকাল্ট পজিশন আই থিঙ্ক সিটিজেন্স অ্যাডভাইস বিউরো আপনি তারারে চেস করতে হয় বা এজনে Because after position very difficult to answer. Best people to go to is building control, councillor building control, not private. Obviously, I've never used a private. মনে হয় বেস্ট হবে আপনি কাউন্সিলর গেছে গিয়া দেখাইতে জানেন লোক প্রাইভেট এখনো করছেন তারা দেন না সার্টিফিকেট ক্যান ইউ হেল্প আপনারা হেল্প করতে পারবেন
your situation is very difficult, and I think you need to see a specialist, perhaps Arok Building Control Company. It's very difficult. It's a very difficult situation, this one. As well as RICS, the surveyors, they're taking the case sometime as well. Yes. So they can handle as like a solicitor style as well. It could be another way he can check it. I'm sure caller apne bujhte parchen. থ্যাংক ইউ মিজান ভাই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে আসছি। আমার অনেক কোশ্চেন ছিল এবং আমাদের অনেক কলার লাইনে আছে, কিন্তু আমরা সময়ের অভাবে আর সামনে যেতে পারছি না। সো আমি এখন কাজী আরিফ ভাইকে 30 সেকেন্ডের জন্য একটু ফ্লোর দিব, তারপরে আপনাকে 30 সেকেন্ডের জন্য দিব। প্লিজ 30 সেকেন্ড মিন্স 30 সেকেন্ড প্লিজ। ওকে সবাই, সুপ্রিয় দর্শক, আপনার প্রোগ্রামটি দেখছেন। আমরা আজকে মিজান ভাইকে অ্যাগেন অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি মাচ টু কামিং উইথ ইউ বিজি টাইম টুডে ফর আওয়ার ভিউয়ার্স। সুপ্রিয় দর্শক, আপনারা যে দেখছেন আমাদের প্রপার্টি শো, আমাদের কোনটিতে ফার্স্ট প্রোগ্রাম, আমাদের দেখতে দেখতে প্রায় 10 মাস হয়ে গেল। আমরা চাচ্ছি প্রোগ্রামটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে সহযোগিতা করার জন্য আমাদের বেঙ্গলি কমিউনিটিকে, এই জন্য আমরা বিভিন্ন সময় আমাদের স্পেশাল গেস্ট নিয়ে আসছি। আজকে যেমন মিজান ভাই আছেন, আপনারা মানে ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একজন বিশিষ্ট গেস্ট থাকবেন, এই প্রপার্টি বিষয়ে উনি আমাদের সাথে শেয়ার বিনিময় করবেন আশা করছি। আর আপনার প্রোগ্রামটি দেখতে থাকবেন। আমি আবারও বলছি যে প্রোগ্রামটি কিন্তু ইউটিউবে আপনি শুধু টাইপ করবেন, যদি কোনো কারণে মিস করেন এই প্রোগ্রাম, এটা কিন্তু কালকে দেখাচ্ছে, টুমোরো ফ্রাইডে আপনার 3:30 থেকে 4:30 পর্যন্ত। আবার ইউটিউবে আপনার প্রিভিয়াস প্রোগ্রামগুলো দেখতে পারবেন, যেটা আশাভাবে বলেছেন আগে, যে টাইপ করবেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, আপনার মানে বিভিন্ন ই করবেন। অ্যাগেন সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। Mizan bhai, 30 seconds please. Okay, thank you for having me. I think I'm not community lagi, I think the best thing to do sometimes regarding architecture and property is always consult with a professional. Approach a professional first. Kham korai bar age, always, you know, approach an architect, talk to them. It doesn't, you know, they usually don't charge for consultation. Tara loge matiye deho ka kita kita kham lage, council jawa lage ni, building control. Obviously apnar ask show ta ki deha jar bahut mashor problem ase out the bikis kita lagi. Khagos potro man hokol ta thik hoyis na bala hori. So ak ta ki jodi apnara deho jene khagos ta thik horiya bade kham koraka, shob shomoy apnar you'll always be safe. And there's plenty of companies out there that farbaz in a drawing dahorta. Obviously, Kazi bhai knows he in the property market. Tara, there's lots of action happening with extensions, loft conversions, garage conversions. But everything shop tar fise there always something important like limit ase aki. Like I was on the phone earlier on today, they could be conservation area to thare gor. So extension tanani is not free. Tara application dewa lage. But e information you can only get from an architect. So best kham koraibar age always consult an architect. That's the best way forward to make sure that kham ta safe kori, you know, it's always it runs smoothly and you have an end product which is insured, certified and no problems. Thank you very much both of you. Shupri darshok, shomoyer obhabe amra onek call nite pachhi na. We really feel sorry for that, but amaderke text korun, email korun, inshallah obosshoi apnader sathe jogajog korbo. যেতে হচ্ছে, যদিও যেতে চাচ্ছি না। যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাবো, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের চাইল্ডকে আমরা যতই অ্যাডভাইস দেই, দে উইল নট ফলো আস, দে মাইট ফলো এ 5% অর 10%, দে অলওয়েজ লুক এট আওয়ার এক্সাম্পলস। সো উই হ্যাভ টু শো আওয়ার এক্সাম্পলস টু আওয়ার চিলড্রেন, দ্যাটস দ্য বেস্ট টিপস উই ক্যান গিভ ইট টু ইউ অ্যান্ড উই ক্যান ফলো আস অ্যাজ ওয়েল। প্রপার্টি শো দেখতে থাকুন, দেখা হবে আবার next week, same time, same day. Thank you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.